আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মরুভূমির উত্তপ্ত আবহাওয়ায় উৎপাদিত ফলকে দোআঁশ মাটিতে চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন বেলাবত উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের চর কাশিমনগর কৃষক তাজুল ইসলাম। এই লক্ষ্যে 2 বিঘা জমিতে বাগান গড়ে তুলেছেন তিনি। 4.5 বছর আগে করা এই বাগানের অনেক খেজুর গাছে এখন ফুল ফল ধরেছে। সৌদি খেজুরের বাগান দেখে এই অঞ্চলের অনেক বেকার যুবক এখন খেজুর চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। বাগান ঘুরে অনেকেই ভূয়সী প্রশংসা করেন এবং পুরুষ স্ত্রী গাছের ঝুঁকি এড়াতে এ চাষে ব্যাপক আকারে ছড়িয়ে দিতে বিদেশ থেকে টিস্যু কালচার পদ্ধতির চারা আনার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। 2000 সালে দুবাই গিয়ে প্রায় 16 বছর খেজুরের বাগানে কাজ করেন তিনি। অভিজ্ঞতা, পদ্ধতি আর অর্থ উপার্জনের পর বিভিন্ন জাতের খেজুর বীজ নিয়ে দেশে ফিরে আসেন নরসিংদীর বেলাব উপজেলার প্রত্যন্ত গ্রাম চর কাশিমনগরের মধ্যবয়সী আবুল হোসেন। গ্রামে ফিরে 2016 সালে নিজের বাড়ির পাশে সৌদি খেজুরের বাগান তৈরির কাজ শুরু করেন। 4.5 বছরে গাছগুলো বড় হয় এবং ফুল দিতে শুরু করে। অনেক গাছে এখন ফলও ধরেছে। তার বাগানে ঘুরে দেখা যায় বেশ কিছু খেজুর গাছে ফুলও ফল ধরেছে। পার্শ্ববর্তী কয়েক খণ্ড জমিতে নতুন করে চারা রোপণ করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, দুবাইয়ের মালিকের খেজুরের বাগানে কঠোর পরিশ্রমকালে মনে মনে স্থির করেন যে তিনি এখান থেকে বীজ নিয়ে নিজে একটি বাগান করবেন। তার বাগান দেখে অন্যরাও বাগান তৈরি করে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি স্বাবলম্বী হবে। তবে এখনও অনেক গাছে ফুল আসেনি, হয়তো অনেকগুলো পুরুষ গাছ হতে পারে। সেজন্য বাকি আরও 1 বিঘা জমিতে টিস্যু কালচার চারা রোপণ করবেন তিনি। তার বাগান দেখে অনেকে উৎসাহিত হয়ে চারা নিচ্ছেন এবং বাগান করছেন। আজওয়া, আমবাগ, বার্হি, মেঘজল, আম্বর এবং বকরি জাতির সৌদি বাহারি খেজুরের গাছের বাগান দেখতে প্রতিদিনই দর্শনার্থী ও উৎসুকদের আনাগোনা দেখা গেছে বলে জানায় স্থানীয়রা।